আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমাদের আলোচনায় থাকবে হস্তমৈথুন কি, হস্তমৈথুনের ফলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে, হস্তমৈথুনের কারণে মানসিক সমস্যা ও শারীরিক সমস্যা, বীর্যের শুক্রাণু সংখ্যা কমে গেলে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যাওয়া, বাবা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাওয়া, অকালে বীর্যপাত, স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারলে পরকীয়ার সৃষ্টি, আরো মারাত্মক ক্ষতিকর দিক থাকবে এই ভিডিওতে। সবশেষে থাকবে হস্তমৈথুন ছাড়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, অভ্যাসটি একসময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তোলে, এমনকি মানুষকে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়, মানসিক সমস্যা ও শারীরিক সমস্যা। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে জানা যাক অকাল বীর্যপাত, ইংরেজিতে বলা হয় প্রি ম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে, ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়, বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না, সেখানে স্ত্রীর পরকীয়ার জড়ানোর সম্ভাবনা খুবই বেড়ে যায়। বীর্য পাতলা হয়ে যাওয়া, বীর্য পাতলা হলে শুক্রাণু সংখ্যা কমে যায়, তখন বীর্যের শুক্রাণু সংখ্যা হয় 20 মিলিয়নের কম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আবার বলছি, তখন বীর্যের শুক্রাণু সংখ্যা হয়ে দাঁড়ায় 20 মিলিয়নের কম, যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দেয়, অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দিতে পারে পুরুষের জন্য। একজন পুরুষ যখন স্ত্রীকে রমণ করেন, তখন তার পুরুষাঙ্গ থেকে যে বীর্য বের হয় সেই বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় 42 কোটির মতো। চিন্তা করে দেখুন, একজন পুরুষ যখন যৌন সঙ্গম করে তখন তার শুক্রাণুর সংখ্যা হয় 42 কোটির মতো, কিন্তু অকাল বীর্যপাত হলে পারে বা বীর্য পাতলা হয়ে গেলে পারে, তখন তার বীর্যের শুক্রাণুর সংখ্যা দাঁড়ায় 20 মিলিয়নের কম, ফলে সে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে দাঁড়ায়। বিজ্ঞান বলে কোন পুরুষ থেকে যদি 20 কোটির কম শুক্রাণু বের হয় তাহলে শেষ পুরুষ সন্তানের জন্ম দিতে পারে না। অতিরিক্ত হস্তমৈথুনে পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। নার্ভ সিস্টেম, হার্ট ডিজেস্টিভ সিস্টেম, ইউনারি সিস্টেম এবং আরো অন্যান্য সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়ায়। পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ বালাইয়ের জাদুকর হয়ে যায়। চোখের ক্ষতি হয়, স্মরণ শক্তি কমে যায়, মাথা ব্যথা হয় ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে। আর একটি বড় সমস্যা হলো লিকেজ অফ সিমেন, অর্থাৎ সামান্য উত্তেজনায় জনঙ্গ থেকে তরল পদার্থ বের হয়, এমনকি মেয়ে বান্ধবীর সাথে ঘুরলেই অথবা কোনো উত্তেজক আলোচনা আসলেই পুরুষাঙ্গ থেকে তরল পদার্থ বের হতে শুরু করে, যা মারাত্মক ক্ষতির কারণ। শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা শুরু হয়, যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায় অথবা ঠিকমতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। শরীরের অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্থলের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুন। হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন। হস্তমৈথুনের ফলে জীবনে বিষণ্ণতা সৃষ্টি হয়, কোনো কিছুই ভালো লাগে না, এমনকি মানুষ অসহায়ত্ব বোধ করে, এমনকি অনেকে সুইসাইড বা আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ তাকে বেঁচে থাকার অর্থ আর খুঁজে পায় না সে জীবনের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক হস্তমৈথুন ছাড়ার কিছু উপায়। কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময় যদি এমন ইচ্ছে হয়, তাহলে সঙ্গে সঙ্গে কোনো শারীরিক পরিশ্রমের কাজে লেগে যান, যেমন ডান বৈঠক বা অন্য কোনো ব্যায়াম করতে পারে। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মতো আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করতেই থাকুন। স্নান করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠান্ডা জল ব্যবহার করুন এবং দ্রুত বাথরুম থেকে বের হয়ে আসুন। 2 নম্বর, যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। 3 নম্বর, ধৈর্য ধরতে হবে, একদিনে নেশা থেকে মুক্তি পাবেন এমন হবে না, একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকে বের হয়ে আসা যায়,
মাঝে মাঝে ভুল হয়ে যাবে, তখন হতাশ হয়ে সব ছেড়ে দিবেন না, চেষ্টা চালিয়ে যান। হস্তমৈথুনের চরমভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরের সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন, জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন, ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন, লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন, সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বেন না, কিছু করার না থাকলে ইসলামিক বই পড়ুন অথবা বিভিন্নভাবে সময় কাটাতে পারেন, এমন কিছু করুন আপনার অন্য কোনো ভালো নেশা থাকলে সেগুলো করতে পারেন, এক্ষেত্রে হস্তমৈথুনের নেশাটা কাটিয়ে দেবে। সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারে এড়িয়ে চলবেন, এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য কারো কাছ থেকে শুনবেন না। ছোট ছোট টার্গেট সেট করুন, ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমৈথুন করবেন না, দুই দিন না করে পারলে ধীরে ধীরে সময়টা আরো বাড়াবেন, একটি টার্গেট ফিক্সড করে সেই অনুযায়ী আগাতে থাকুন। যখন তখন বিছানায় যাবেন না, কোথাও বসলে অন্যদের সঙ্গে নিয়ে বসুন, কথা বলুন মানুষের সাথে, বন্ধু বান্ধব এবং পরিবারের সবার সাথে বেশি সময় কাটান, ধ্যান বা মোটিভেশন করতে পারেন, যোগ ব্যায়াম করতে পারেন, ফোন সেক্স সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন, বিকেলে পরে উত্তেজক ও গরুপাক খাবার খাবেন না, এমন সকল বন্ধু এড়িয়ে চলুন যে সকল বন্ধু আপনাকে সেক্স বা এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে উৎসাহিত করে, এদেরকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন। হস্তমৈথুনের মতো এই মারাত্মক দিক থেকে আপনার জীবনকে আল্লাহ হেফাজত করুক, আপনি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসেন, এটাই কামনা করি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।